আসসালামু আলাইকুম এভরিওয়ান, রসুনা বিলাশ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বড় চিংড়ি ভুনা রেসিপি নিয়ে। এই চিংড়ি মাছটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, তো আমি ঝটপট যে রান্নাটা করি সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবেন। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর এখানে বড় সাইজের 5টা চিংড়ি মাছ নিয়েছি, তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর হাফ চা চামচ করে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, খুব ভালো করে মেখে ভাজতে দিয়ে দিলাম। যদিও চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তাও একটু কালার আসার পর্যন্ত অপেক্ষা করব। দুই পাশ থেকে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাছগুলা নামিয়ে নেব। আর মাছ ভাজা যে তেল আছে সেটার ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে নেব। অ্যাড করছি 1/2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি মাছটা ভেজেছি লবণ দিয়ে তাই খুব বেশি দিই না। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ। খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1টা বড় সাইজের টমেটো কুচি। অপেক্ষা করব টমেটোটা একটু নরম হওয়া অবধি। ঢাকনা দিয়ে দিব যেন টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে 2-3টা কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাছটা মশলার সাথে যত ভালো কষানো হবে ততই কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি। আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে যখন পানিটা এভাবে খুব ভালো করে শুকিয়ে যাবে তখন উল্টে পাল্টে নামিয়ে নিব। যারা এভাবে রান্না করেছেন তারা তো জানেনই, আর যারা করেন নাই তারা আশা করব ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।